সালাম আলাইকুম রহমতুল্লাহি ওবরাকু সুপ্রিয় দর্শস্থা যে যেখান থেকে শুনছেন প্রত্যেকে আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ আজকের ভিডিওতে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে যে প্রাইভেট ডিগ্রি এবং প্রাইভেট মাস্টার্স কোর্স এই দুইটা দুটা বিষয় নিয়ে তো অনেকেই আপনারা বলেছেন যে অনেকের বিভিন্ন কাজে আপনারা অনেকে ব্যস্ত থাকেন এবং অনেকেই আপনারা পড়াশোনা করার সুযোগ পান না তো এই দুইটা বিষয় নিয়ে আপনারা বলেছেন যে আসলে কি প্রাইভেট এই কোর্সে ভর্তি হওয়ার ক্ষেত্রে আমাদের সেই সুযোগটা আছে কিনা বা এটার প্রক্রিয়াটা কি এবং পরবর্তী সার্কুলারটা কবে দিবে এটা আপনারা অনেকে জানতে চেয়েছেন গত বছর আমরা যে সার্কুলারটা দেখেছি এই সার্কুলারটা যাদের গ্যাপ আছে তারাও এই কোর্সে অ্যাপ্লিকেশন করতে পারবে এবং যারা উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে যারা ইন্টারমিডিয়েট কমপ্লিট করেছে তাদেরও এখানে ভর্তি হওয়ার একটা সুযোগ আছে এবং যারা অনেক আগে এইচএসি পড়াশোনা করে পড়াশোনা ছেড়ে দিয়েছে মাঝখানে লম্বা একটা গ্যাপ আছে সেটা অনেক বড় হতে পারে আট দশ বছরের গ্যাপ হতে পারে আরও বেশি হতে পারে কিংবা আরও কম হতে পারে তো যে কোনো গ্যাপই আপনার থাকুক না কেন আপনি কিন্তু প্রাইভেট ডিগ্রি এই কোর্সটাতে অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং ভর্তি হয়ে আপনিও কিন্তু এই প্রাইভেট ডিগ্রি কোর্সটা কমপ্লিট করার পর যেই সার্টিফিকেটটা পাবেন এই সার্টিফিকেটের যে ভ্যালু এবং সমমান আপনি পাবেন সেটা আপনার সাথে পড়াশোনা করার ডিগ্রি রেগুলার কোর্সে যারা ভর্তি হবে তাদেরও কিন্তু একই সমমান দেওয়া হবে তবে এক্ষেত্রে মনে রাখতে হবে আপনারা যেই যে বিষয়টা আমার কাছে বিশেষ করে জানতে চান এবং অনেকে আমরা যেটা বুঝতে একটু ভুল করি সেটা হলো যে অনেকেই এই তিন বছর মেয়াদি ডিগ্রি বা স্নাতক কোর্সটা করার পরে আমরা এটাকে অনার্সের যেই স্নাতক কোর্সটা আছে সেটার সাথে আমরা মিলিয়ে ফেলি আসলে এখানে মনে রাখতে হবে যে অনার্স স্নাতক বা সম্মান কোর্সটা হচ্ছে চার বছর মেয়াদি আর ডিগ্রিটা হচ্ছে তিন বছর মেয়াদি স্নাতক কোর্স ফলে কোথাও চাকরির জন্য অ্যাপ্লিকেশন করতে গেলে আপনার এই দুইটাকে একই রকম বা কাছাকাছি একুইভ্যালেন্ট ধরা হলেও মূলত অনার্সের একটু আপনার লেভেলটা একটু আপ থাকে এবং এটার ভ্যালুটা একটু বেশি থাকে তবে আপনি যদি ডিগ্রি কোর্স করার পর মাস্টার্সে ভর্তি হয়ে যদি মাস্টার্স প্রথম বর্ষ কমপ্লিট করেন তাহলে সেক্ষেত্রে আপনার অনার্সের যে চার বছরের মেয়াদের যে ঘাটতিটা সেই ঘাটতিটা এখানে পূরণ হতে পারে বিশেষ করে যারা বিসিএস কার্ডে অংশগ্রহণ করতে চান বা পরীক্ষা দিতে চান উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করার পরে তাদের ক্ষেত্রে আপনারা ডিগ্রি তিন বছর কোর্স করার পরে মাস্টার্সে ভর্তি হয়ে প্রিলি টু মাস্টার্সের যেই কোর্সটা আছে এই কোর্সটা আপনাকে ভর্তি হতে হবে এবং এই কোর্সের বিজ্ঞপ্তি প্রতি বছরই বাংলাদেশের মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে দেওয়া হয়ে থাকে এই কোর্সটা মূলত এটা জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে হয়ে থাকে এবং এই কোর্সের বেসিক যে ডিউরেশনটা আমরা যেটা জানি সেটা তিন বছরের কিন্তু সাধারণত এটা তিন বছরে শেষ হয় না এই কোর্সটা শেষ হতে পাঁচ বছর কিংবা তার চেয়ে বেশি অথবা কিছু কম বেশি হতে পারে তবে মিনিমাম চার থেকে পাঁচ বছর আপনাকে ধরে রাখতে হবে কারণ এক এক সময় আমাদের দেশের পরিস্থিতি এক এক রকম হয় যার ফলে সেশন জটটা অটোমেটিক্যালি কিন্তু আমরা দেখতে পাই যেটা আপনারা ইতিমধ্যে দেখেছেন যে দু হাজার সালের যে পরীক্ষাটা সেটা দুই বছর ডিলে হয়েছে এবং যারা একুশ বাইশে আছে তাদেরটাও প্রায় একই রকম এবং যারা আঠারো উনিশে ছিলেন তাদেরটাও প্রায় মাঝখানে এক বছর ডিলে হয়েছে এবং অনেকের রেজাল্ট আসতে লেট হওয়ার কারণে অনেক ধরনের সমস্যার সৃষ্টি হয়েছে তো এই বিষয়গুলো কিন্তু প্রতি বছরই এবং প্রায়ই আমরা দেখতে পাই তবে আগের তুলনায় এখন অনেকটা সেশন জটটা কমে এসেছে এখন নেক্সট আমাদের এটা কী হবে সেটা আমরা জানি না পরবর্তীতে শিক্ষা কার্যক্রমের এই গতিটা বা এই ধারাবাহিকতাটা কি বজায় থাকবে কি থাকবে না সেটা পরবর্তীতে আমরা সেটা বুঝতে পারবো কিন্তু সাধারণত আমরা যেটা জানি তিন বছরের কোর্স কিন্তু আপনাদের এই কোর্সটা মিনিমাম চার থেকে পাঁচ বছর ধরে রাখতে হবে এই কোর্সটা করলে অন্যদিকে যে রেগুলার তিন বছর মেয়াদি যে ডিগ্রি কোর্সটা ছাত্রছাত্রীরা করে তাদের মতে আপনি সার্টিফিকেট পাবেন এবং এটা করতে সাধারণত আপনার ডিগ্রি রেগুলার কোর্সে যেই খরচটা হয় সেটার মতোই আপনাদের খরচ প্রায় কাছাকাছি হয় এবং কিছু কিছু প্রাইভেট ডিগ্রি কলেজে ভর্তি হলে যেটা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে প্রাইভেট যেই কলেজগুলো আছে সেখানে এই খরচটা কিছুটা বেশি হয়ে থাকে কিন্তু সরকারি যদি কলেজ হয়ে থাকে এবং সেটা যদি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত থাকে সেক্ষেত্রে সেই সরকারি কলেজগুলোতে কিন্তু আপনি খুব সহজেই অল্প টাকায় কিন্তু আপনি এই কোর্সটা করতে পারেন এবং ন্যূনতম কিছু খরচ সেটাও আমরা বলতে পারি যেমন তিন থেকে চার হাজার টাকার মতো খরচ হতে পারে এবং প্রতি বছর বছর যে আপনার রেজিস্ট্রেশনের যেই খরচটা থাকে সেই খরচটা কিন্তু আপনাকে আবার দিতে হবে তো এই খরচগুলো সব কিছু মিলিয়ে দেখা যায় যে একটা ডিগ্রি কোর্স তিন বছর মেয়াদি প্রাইভেট অথবা রেগুলার এই দুইটার খরচে প্রায় সেম সেম হয় তো আপনাকে মিনিমাম পনেরো থেকে ষোলো বা পনেরো থেকে বিশের মধ্যে একটা রাউন্ড ফিগার আপনাকে ধরে রাখতে হবে যে এই খরচের মধ্যেই কিন্তু আপনার এই ডিগ্রি কোর্সটা সম্পন্ন হবে আদার্স আরও অনেক খরচ আপনার হবে অর্থাৎ আপনার যাতায়াত খরচের মধ্যে রাখতে হবে বই কেনার খরচ রাখতে হবে কোচিং খরচ বা অন্যান্য আদার্স সকল খরচ এবং রেজিস্ট্রেশন খরচ সহ আদার্স অনেক কিছু খরচ আপনার থাকতে পারে সব কিছু মিলিয়ে তিন বছর মেয়াদি এই কোর্সটা কমপ্লিট করতে আপনার পনেরো থেকে বিশ হাজার টাকার একটা বাজেট আপনার ধরে রাখতে হবে এরপরে কলেজ ভেদে সেটা খরচ কম হতে পারে বা বেশিও হতে পারে তো এই হচ্ছে মোটামুটি আপনার খরচের যে পরিমাণটা আর পরবর্তী ডিগ্রির সার্কুলারটা যেটা আমরা যেটা আমরা ধারণা করছি যে সেটা হয়তো ফেব্রুয়ারি থেকে মার্চ এপ্রিল অথবা মে জুনের মধ্যে হতে পারে অথবা কিছুটা ডিলেও হতে পারে অথবা আগেও হতে পারে তো এই বিষয়টা আসলে নির্ভর করবে কর্তৃপক্ষের উপরে যে প্রাইভেট ডিগ্রি কোর্সের সার্কুলারটা কবে হচ্ছে সেই সার্কুলারটা হলেই আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন এখন বিষয় হলো যে এই সার্কুলারটার মেয়াদ আসলে কতদিন থাকে আপনারা জানেন যে প্রাইভেট ডিগ্রি কোর্সের এই সার্কুলারটা হয় খুব শর্ট টাইম থাকে এবং এই অ্যাপ্লিকেশন প্রসেসিংটাও খুব আপনার যে খুব কঠিন এরকম না আপনার অ্যাপ্লিকেশন হওয়ার পরে ম্যাক্সিমাম হয়তো আপনাদের পনেরো থেকে বিশ দিন সময় দেওয়া হয় এবং এর চেয়েও কম সময় দেওয়া হয়ে থাকে এই সময়ের মধ্যেই কিন্তু আপনাদেরকে অনলাইন অ্যাপ্লিকেশান করে আপনি যেই স্টাডি সেন্টার সিলেক্ট করবেন বা যেই কলেজে অ্যাপ্লিকেশন করতে চাচ্ছেন সেই কলেজে কিন্তু আপনার ফাইলটা জমা করতে হয় এবং আপনারা জেনে থাকবেন যে এইটা কিন্তু আসলে সাধারণত সচরাচর আমরা প্রাইভেট ডিগ্রি কোর্সের যে কোর্সটা দেওয়া হয় এইটার টাইমটা কিন্তু এক্সটেনশন হয় না যেটা আমরা ডিগ্রি রেগুলার কোর্সের ক্ষেত্রে দেখি যেটা প্রায় পর্যায়ক্রমে একবার কিংবা দুইবার কখনো কখনো এটাকে বৃদ্ধি করা হয়ে থাকে এবং রেজিস্ট্রেশন করার ক্ষেত্রে পরীক্ষার ক্ষেত্রে এবং আদার্স অন্যান্য সব কিছুর ক্ষেত্রে কিন্তু বৃদ্ধি হয়ে থাকে কিন্তু আপনি রেজিস্ট্রেশন করার ক্ষেত্রে এখানে সময় না পেলেও যখন ফাইনালি আপনি পরীক্ষা অংশগ্রহণ করবেন সেক্ষেত্রে যদি আপনার পরীক্ষাটা ডিলে হয় অর্থাৎ যেহেতু আপনি এই প্রাইভেট ডিগ্রি কোর্সে ভর্তি হওয়ার পর যে পরীক্ষাগুলোতে অংশগ্রহণ করবেন সেই পরীক্ষাগুলো ডিগ্রি রেগুলার কোর্সের পরীক্ষাগুলো যেরকম হবে আপনাদের পরীক্ষাটাও সে একই রকমভাবে হবে সুতরাং এই পরীক্ষাগুলো যেহেতু তাদের সাথে একসাথেই হবে ফলে তাদের পরীক্ষাটা যখন হবে আপনার পরীক্ষাটা তখনই হবে তারা যে বইগুলো পড়বে আপনিও সে একই বইগুলো পড়বেন এখন তাদের পরীক্ষাটা ডিলে হলে আপনারটাও ডিলে হবে তাদেরটা ফার্স্ট হলে আপনারটাও ফার্স্ট হবে তো এক্ষেত্রে একটা সুবিধা আপনারা পেতে পারেন কিন্তু রেজিস্ট্রেশনের ক্ষেত্রে যে বার্তাটা আপনাদেরকে আমি দিতে চাই যে সেখানে কিন্তু আপনারা কোন অবস্থাতেই আপনারা লেট করার চেষ্টা করবেন এবং সবসময় আপনারা যেই ন্যাশনাল ইউনিভার্সিটির যেই ইম্পর্টেন্ট নোটিসের যে সেকশনটা আছে অর্থাৎ জাতীয় বিশ্ববিদ্যালয়ের রিসেন্ট যেই নোটিশগুলো থাকে সেই নোটিশগুলো আপনারা ভিজিট করার চেষ্টা করবেন এবং চেষ্টা করবেন যে সব সময় আপডেট থাকার জন্য যে এই সার্কুলারটা কখন দিয়েছে এবং দেওয়ার সাথে সাথেই আপনারা এখানে রেজিস্ট্রেশন করে আপনার ফাইলটা নিকটস্থ যেই কলেজ আছে সেই কলেজে আপনারা জমা দেওয়ার চেষ্টা করবেন এখন কথা হলো এটার সেন্টারটা কি সব জায়গায় পাওয়া যায় নাকি শুধুমাত্র সরকারি কলেজে পাওয়া যায় এই স্টাডি সেন্টারটা বিভিন্ন জায়গায় হতে পারে এবং আপনারা যখন অ্যাপ্লিকেশন করবেন অ্যাপ্লিকেশন অনলাইনে তখন সেই কলেজের নাম বা একটা তালিকা আপনারা সেখানে দেখতে পাবেন সেই তালিকা থেকে আপনি আপনার কাছাকাছি যেটা পেয়ে যাবেন সেটাতে কিন্তু আপনারা অ্যাপ্লিকেশন করতে পারেন এখন কথা হলো যে আপনারা কত পয়েন্ট হলে বা কত সালের হলে এখানে অ্যাপ্লিকেশন করতে পারেন এখানে সালের কোনো সুনির্দিষ্ট কিছু নেই এবং পয়েন্টের ক্ষেত্রেও তেমন কিছু সুনির্দিষ্ট যেই বিষয়গুলো আছে সেগুলো বলা থাকে না তবে আপনার এসএসসি এবং এইচএসসির ক্ষেত্রে আপনি যে কোনো বোর্ড থেকে পড়াশোনা করে থাকেন না কেন আপনি কিন্তু ডিগ্রি প্রাইভেট কোর্সে আপনি কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবেন অ্যাপ্লিকেশন করার পরে আপনার যেই একটা ন্যূনতম ফি আছে অর্থাৎ যেটা আমরা দেখেছি দুইশো পঞ্চাশ এর আগের বার ছিল এখন পরবর্তীতে সেটাকে বৃদ্ধি করা হয় কিনা সেটা দেখে সেইটার উপর ডিপেন্ড করে আপনি অ্যাপ্লিকেশনটা কমপ্লিট করবেন কমপ্লিট করে আপনি সেখানে জমা দেওয়ার পরে এরপরে হচ্ছে আপনার ফর্ম ফিল আপের সময় আপনার টাকা দিতে হবে অর্থাৎ যখন আপনি পরীক্ষায় অংশগ্রহণ করবেন তার আগে আপনাকে ফর্ম ফিল আপ করতে হবে সেই ফর্ম ফিল আপের ক্ষেত্রে আমাদের দেখা যায় যে কোনো কোনো কলেজে আমরা দুই হাজার পাঁচশো থেকে তিন হাজার বা তার বেশি কম বেশি হয়ে থাকে তো তিনটা যেই বছর আমরা দেখতে পাই এই তিন বছরের ডিগ্রি কোর্সের ক্ষেত্রে যেহেতু তিন বছরই আপনাকে আলাদা আলাদা আপনাকে ফর্ম ফিল করতে হবে সেক্ষেত্রে ন্যূনতম যদি আমরা তিন হাজার বা পঁচিশশো করে আমরা ধরে রাখি তাহলে সেক্ষেত্রে তিন হাজার টাকা করে নয় হাজার টাকা আমাদের মিনিমাম রেজিস্ট্রেশন ফি আমাদের প্রয়োজন হবে এর বাইরে আমাদের বই কেনার প্রয়োজন হবে আনুষঙ্গিক আরও কিছু খরচ থাকবে এবং আমাদের ইনকোর্স পরীক্ষা অংশগ্রহণ করতে হবে সেখানে কিছু ফি থাকতে পারে আদার্স আরও ফি মিলিয়ে আমাদেরকে একটা মিনিমাম পনেরো থেকে ষোলো হাজার টাকা বা এর কিছু কম বেশি আমাদের একটা বাজেট কিন্তু আমাদের ধরে রাখতে হবে যে এই টাকাটা খরচ হতে পারে আদারওয়াইজ কলেজ ভেদে হয়তো কোনো কিছু খরচ কমতে কমতেও পারে বা বেশিও হতে পারে সেটা নির্ভর করবে কলেজের উপরে আরেকটা বিষয় হলো যে আপনারা এই সার্কুলারটায় যখন ভর্তি হবেন পরবর্তীতে কোনো কারণে দেখা যাবে যে আপনারা রেজিস্ট্রেশন করেছেন কিন্তু ফার্স্ট ইয়ারের পরীক্ষাটা দেওয়ার পরে সেকেন্ড ইয়ার আপনারা পরীক্ষাটা দিতে পারেন নাই ফলে আপনাদের এখানে ঘাব কোনো প্রয়োজন নেই আপনারা ফার্স্ট ইয়ারের পরীক্ষা কোনো একটা সাবজেক্টে খারাপ করলেও পরবর্তীতে আবার যেই ফার্স্ট ইয়ারের পরীক্ষাটা দিবে সেই ফার্স্ট ইয়ারের তাদের সাথে কিন্তু আপনি আপনার এই পরীক্ষাটা ইম্প্রুভ দিতে পারবেন এবং আপনি চাইলে সেই ইম্প্রুভের পরবর্তী বছরে দিতে পারবেন অথবা ফাইনালে গিয়েও কিন্তু আপনি সেই ইম্প্রুভটা দিতে পারবেন ফলে আমরা খুব সহজেই দেখতে পাচ্ছি যে আপনার এখানে ইম্প্রুভ দেওয়ার সুযোগ আছে এবং রেজাল্ট খারাপ হলেও পরবর্তীতে আপনি ইম্প্রুভে অংশগ্রহণ করতে পারবেন এবং আপনি পাশ করলে এই যেই সার্টিফিকেটটা পাবেন ডিগ্রি রেগুলার যে সার্টিফিকেটটা পাবে তাদের সার্টিফিকেটের যেই সমান ভ্যালু আপনি পাবেন তাদের মতো করে আপনার সার্টিফিকেটের ভ্যালুটা হবে সুতরাং ওভারঅল মিলিয়ে আমরা যে বিষয়টা দেখতে পাচ্ছি যে ডিগ্রি প্রাইভেট কোর্সটাও কোনো অংশে রেগুলার ডিগ্রি থেকে কোনো অংশে কম না এবং এই সার্টিফিকেটটা দিয়ে সরকারি বেসরকারি সব খাতেই কিন্তু আপনি আপনার চাকরির জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন পরবর্তীতে আপনি মাস্টার্সের প্রোগ্রামে ভর্তি হতে পারবেন বেসরকারি কোনো ইউনিভার্সিটি থেকে আপনি চাইলে মাস্টার্সের প্রোগ্রামে অ্যাপ্লিকেশন করতে পারেন সব কিছুতে আপনি কাজে লাগাতে পারেন আশা করছি প্রাইভেট ডিগ্রি কোর্স সংক্রান্ত যে বিষয়গুলো আপনাদের জানার প্রয়োজন ছিল এবং কবে নাগাদ এই সার্কুলারটা হতে পারে সে বিষয়ে একটা ধারণা পেয়েছেন আরও আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলের যে ভিডিওগুলো আমরা আপলোড করবো সেগুলোর উপরে নজর রাখবেন ডেসক্রিপশন বক্সে আমাদের ইমেইল এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আমাদের ইউটিউব চ্যানেল ব্যানারে সেখানেও আমাদেরকে নক করতে পারেন এছাড়া আমাদের এই ভিডিওর কমেন্ট বক্স তো আপনাদের জন্য খোলা রয়েছে চাইলে সেখানেও কমেন্টে প্রশ্ন করতে পারেন আমরা আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ভালো থাকবেন সবাই পরবর্তী ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে আবার কথা হচ্ছে সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন আসসালাম আলাইকুম রহমতুল্লাহি আবার